রাজশাহীতে কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা রয়েছে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আজ রোববার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতা ছিল আশি ভাগ এখন পর্যন্ত রাজশাহীতে এবছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত একত্রিশ জানুয়ারি ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহীতে হিমেল হওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েছে কনকনের ঠান্ডায় বিপাকে পড়েছে বিশেষ করে মহানগরীর ছিন্নমূল বস্তিবাসী কর্মজীবী মানুষেরা তীব্র শীতে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ ওয়ালুর রহমান বাবু ডেক্স রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী